আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। দৃশ্যমান বিআরটি লাইন 3-এর তারগাছ স্টেশনের ব্রিজ 2023 সালের আগস্ট মাসে বিআরটি লাইন 3 চালু করার লক্ষ্যে এগিয়ে চলছে এই প্রকল্পের সকল সড়ক, ফ্লাইওভার, বিআরটি লাইন 3-এর ডিপো সহ বিআরটি লাইন 3-এর 25টি স্টেশন নির্মাণের কাজ। আজকের ভিডিওটিতে আমরা দেখব তারগাছ স্টেশন নির্মাণের সর্বশেষ অগ্রগতি। দর্শক, দেশের উন্নয়নমূলক প্রকল্পের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা আছি তারগাছ স্টেশনে। এই স্টেশনের মাটির নিচে কাজ শেষ হয়েছে অনেক আগেই। কাউন্টার রুমের সবগুলো পিলার নির্মাণ শেষে দেওয়া হয়েছে ছাদের ডালাই, আর এরই মধ্যে দৃশ্যমান হয়েছে স্টেশনে প্রবেশ করা বা স্টেশনে বের হতে যে ব্রিজ ব্যবহার করা হবে তার নির্মাণ কাজ। পাশাপাশি লিফট সিঁড়ি নির্মাণের কাজও এগিয়ে চলছে। এরই মধ্যে লিফটের অবকাঠামোগত নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। সিঁড়ি পিলার নির্মাণ শেষ করা হয়েছে অনেক আগেই, এখন শুরু হয়েছে সিঁড়ি ধাপ নির্মাণের কাজ। প্রতিটি স্টেশনে 4টি লিফট থাকবে, যার মধ্যে 2টি লিফট থাকবে স্টেশনের ভিতরে, বাকি 2টি থাকবে স্টেশনের দুপাশে। লিফটের জন্য বিদ্যুৎ লাইনের পাশাপাশি জেনারেটর ব্যবস্থা করা হচ্ছে। দুপাশে লিফট ব্যবহার করে সাধারণ যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারবে। লিফটের পাশাপাশি প্রতিটি স্টেশনে থাকবে 6টি করে সিঁড়ি। মূল স্টেশনে থাকবে 2টি সিঁড়ি এবং রাস্তার দুপাশে লিফটের পাশেই থাকবে 2টি করে মোট 4টি সিঁড়ি। যাত্রী সাধারণ তাদের নিজেদের সুবিধা মতো লিফট কিংবা সিঁড়ি উভয় ব্যবহার করে স্টেশনে যাতায়াত করতে পারবে। প্রিয় দর্শক, বিআরটি লাইন 3-এর 25টি স্টেশনের মধ্যে যে কয়টি স্টেশনের নির্মাণ কাজ সবচেয়ে বেশি অগ্রগতি পেয়েছে তার মধ্যে অন্যতম হলো এই তারগাছ স্টেশনের নির্মাণ কাজ। 2023 সালের আগস্ট মাসে এই বিআরটি লাইন চালু করার একটা লক্ষ্যমাত্রা ঠিক করা হলেও ঈদ পরবর্তী সময়ে কাজের যে অগ্রগতি তাতে মনে হচ্ছে না 2023 সালে এই প্রকল্পের কাজ শেষ হবে। ঈদকে কেন্দ্র করে কাজের যে অগ্রগতি পেয়েছিল ঈদের পরে কিন্তু সেই অগ্রগতি প্রকল্প এলাকায় লক্ষ্য করা যাচ্ছে না। চৌরাস্তা অংশে কাজের স্থবিরতা লক্ষ্য করা গেছে। 25টি স্টেশনের ভিতরে মাত্র বেশ অল্প কিছু স্টেশন নির্মাণ কাজ শুরু হয়েছে, বাকি স্টেশনগুলো আগের অবস্থায় রয়ে গেছে। 2023 সালের আগস্ট মাসে লক্ষ্যমাত্রা ঠিক রাখতে হলে এর কাজের গতি বৃদ্ধি করতে হবে, অন্যথায় 2023 সালে আগস্ট মাসে এটি চালু করা কোনোভাবেই সম্ভব নয়। এই ছিল বিআরটি লাইন 3-এর তারগাছ স্টেশনের সর্বশেষ অগ্রগতি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখতে শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।